আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة، وقال الله تعالى: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لو كان لابن آدم واب من ذهب لحب يكون له سان. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ولا يملأ جوف ابن آدم إلا التراب، أو كما قال عليه الصلاة والسلام. مولانا آوازتا موتا ہو چکے نہیں একটু পরে দেন, আওয়াজটা 20 না মোটা হয়েছে, ভালো লাগবে। মাইকার একটু আওয়াজটা ঠিক করেন, মোটা হয়ে আছে, আপনি একটু শুরু করেন, আর অসুবিধা হচ্ছে। কেও ন আহিলা তুমি কলয় আহিলা, তোল ভল কুমারি তুমি কতে সেন কায়লা। কে
আইলা তুমি কলো আইলা তলো ভলো কুমারি তুমি কতে যেন কয়লা আরবতাহিলা তুমি মক্কাতে জন্মিলা আরবতাহিলা তুমি মক্কাতে জন্মিলা পটে ধরার বুক তুমি বহর পিলাইলা রে বহর পিলাইলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা তলু ভলো কুমারি তুমি কতে যেন কাইলা হেরা নাম ভত তুমি হেরা নাম ভত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লইয়া আহিলা রে কোরআন লইয়া আহিলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা ওটে ধরার বুক তুমি বহর ফিলাইলা রে বহর ফিলাইলা মাননীয় আজকের বিজ্ঞাপিত আমার স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয় আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতামণ্ডলী ভাইয়েরা পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহশিষা পর্দানাসী মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন তাতে কোনো সন্দেহর অবকাশ নাই প্রাণের মুসলমান আপনাদের সামনে একটা ছোট্ট একটা বিষয় দিই সেটা হলো দুনিয়া ও পরকাল সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব হাদিস ও কোরআনের আলোকে কিছু কথা বলে আপনারা মন প্রাণ নিয়ে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে উদার চিত্তে উদার মন ভরা ভালোবাসা দিয়ে খাস করে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন শুধু শুনলেই হবে না বকাউল্লারা শুধু ভুকে যায় আর সানাউল্লারা শুনে যায় টাকা দেনে ওলারা টাকা দিতে ব্যস্ত থাকে এখনো পর্যন্ত এমনও বাড়িতে ঘুমিয়ে আছে ঘুমানেওয়ালা ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত তারা ঘুমিয়ে আছে তাই আমি বলি আপনারা আমল করার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে বন্ধুরে আমার যে সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা সামনে বসার চেষ্টা করুন সেটে সেটে বসুন সেরকম গরম নাই আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত আমি মনে আমি প্রথমে ভাবলাম যে 10:00 আবার বললাম মহাশয় 10:30 পর্যন্ত আমার টাইম রয়েছে তো ভাই ফাঁকা জায়গাগুলোকে যদি পূর্ণ করুন যারা পিছনে দাঁড়িয়ে আছেন তো আগে আগে সেটে সেটে যদি জায়গাগুলো পূর্ণ করেন তাহলে আরও ভালো লাগবে দেখতে তাই এগিয়ে আসুন আর একটা ছোট্ট আপনাদের চাটনি দিয়ে আপনাদেরকে ডেকে নিচ্ছি যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন ও ভাইয়া ও লেলি চাংড়ারা ওই চাংড়াগুলো সামনে সেটে সেটে বসার চেষ্টা করুন মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে ছিঁড়ে খাবে খুন খন কুকুরে রাবণের রাজ চলে সব ঠাই দাবনে ব্যবিচার চলে দিনে দুপুরে ব্যবিচার চলে দিনে দুপুরে
পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন শুভ উদ্দেশ্যে কই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দ্বারে দ্বারে হাইরে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই শয়তান বসে হেসে গায় হাসি ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল আল্লাহ ভীরু তোরা কেন মস্তান তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আমি যে তোদের নরকের নেতাই আমার পিছনে আয় তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হায় মুমিনের আজ ইমান নিয়ে বেঁচে থাকাটা হয়েছে বড়দায় প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দ্বারে দ্বারে হাই রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই লিল্লাহি তাকবীর একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো ওই দিকের আওয়াজটা পাওয়া যায় না আল কোরআনের আলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কণ্ঠস্বর আমাদের ভাঙা ভাঙা লাগছে কেন প্রতি রাত্রি প্রোগ্রাম তো আবার কণ্ঠস্বরটা আস্তে 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 কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ফলে কোনো ইনশাআল্লাহ অসুবিধা হবে না তাই আমি আপনাদের সামনে বিষয় বেঁধে দিয়েছি দুনিয়া পরকাল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আশা করি কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন আমি আগে বলি যে আপনারা আমল করার চেষ্টা করবেন আপনারা মনে মনে বলবেন যে সুদূর বীরভূম থেকে শাহাবুদ্দিন সাহেবকে আজকে এই জালসায় দাওয়াত দেওয়া হয়েছে আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে গেল আমাকে ভুল বুঝার কোনো কারণ নাই অর্থাৎ পরকালকে অগ্রাধিকার দিতে হবে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী জায়গা হলো পরকাল পরকালের জন্য তোমাকে পৃথিবীতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে অতএব পরকালকে যাদের বিশ্বাস আছে পরকালের উপর যাদের বিশ্বাস আছে দুনিয়া তাদের অন্যায় কাজ হবে না বন্ধরে আমার আমি আপনাদের কাছে সাদর চেয়ে নিচ্ছি মহব্বতের সঙ্গে বসে থাকবেন এই জায়গায় বহুবিত্তত্ব বহুল কথা রয়েছে আমাদের জীবনে কতদিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ জামানা এক এক করিয়া বহিয়া চলে আছে কত আত্মীয় আপন জন কত বন্ধু স্বজন কত পরিচিত অপরিচিত ভাই ব্রাদার কত শিশু কত তরুণ যুব কত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মানুষকালের গজবের মাটির নিচে বিলীন হইয়া গিয়াছে আমরাও তো সে ভাই সেই পথের যাত্রী আমাদের কেউ এই দুনিয়ার সাঙ্গলীলা শেষ করিয়া চলিয়া যাইতে হইবে অসহায় রূপে তাই আমাদেরকে ভাবিতে হইবে অনন্ত জীবনের জন্য কিছু ভালো আমল তৈরি করা অনন্ত জীবনের জন্য কিছু পুঁজি সঞ্চয় করা অনন্ত জীবনের জন্য কিছু ভালো আমল তৈরি করা কেননা কেননা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনের জন্য কিছু ভালো আমল তৈরি করতে হবে অতএব বন্ধুরে আমার আমি আপনাদেরকে আজ কিছু কথা বলে যাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন কারণটা হলো নবী আমার জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবি নবীকে বলছেন নবী গো আপনার তো এখন ঘুমটা ভেঙে গেল আপনার জন্য যদি একটা স্পঞ্জ তৈরি করে দেয়া হয় এই পৃথিবীর বুকে যদি একটা গদি তৈরি করে দেয়া হয় স্পঞ্জ তৈরি করে দেয়া হয় এই গদিতে আপনি শুয়ে আরাম করবেন শান্তি পাবেন আরাম পাবেন আর দাগটা আসবে না নবী আমার বললেন আন্নাত দুনিয়া ফানিয়াতুন মুনকাতিহা এই পৃথিবীখানা প্রাণীহীন হয়ে যাবে পৃথিবীটা সমতল হয়ে যাবে অসমতল ভূমি থাকবে না টালো ভূমি মালো ভূমি উচ্চ ভূমি কিছুই থাকবে না এক কথাই পৃথিবীটা সব প্রাণীহীন হয়ে যাবে নবী আমার বললেন আমি কিছুক্ষণ গাছের ছায়ায় আরাম করব এই দুনিয়াতে এই পৃথিবীতে আমি কিছুক্ষণ গাছের ছায় আরাম করব আর এই গাছ পরিত্যাগ করে আমি যুদ্ধে চলে যাব সফরে চলে যাব হয়তো শহীদ হয়ে গিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পুরস্কার লাভ করব অতএব পৃথিবী
শান্তির দুনিয়া নয়, ও শান্তির দুনিয়া ওদের পৃথিবী শান্তির দুনিয়া নয়, তো সুদিন মুনা আরামের জায়গা নয়, আরামের জায়গা পরকাল যদি আর দুনিয়ার বুকে যদি ভালো কাজটা করতে পারি পরকালটা ভালো হবে। অতএব বন্ধুরে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা হলো পরকাল। পরকাল বন্ধুরে আমার, এই পৃথিবীটা হলো ধোকা। কেমন করে পৃথিবীটা আদা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট, এর কোনো দাম নাই। হযরতে আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সুন্দর করে বলছেন এই পৃথিবী সম্পর্কে। কে বলছেন? মা মাদা ফিদ দুনিয়া আহমামুন, মা মাদা ফিদ দুনিয়া আহমামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল আরদু বাইনাহুম দায়িরুন। মামাদা ফিদ দুনিয়া হালামুন, জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা। ওল অক্ত বাইনে ঘুমা দয়রুন, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন, জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা। অল্পত বাইনাহুমা দায়রুন, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। এরপর তিনি বলছেন, কি বলছেন? ওয়ামাই সাহাবিদ দুনিয়া ইয়াকুম মিতলা ফাবিদিন আলাল মারিফাতুহু খুরুজুল আসাবিন খুরুজুল আসাবিন। দুনিয়াদার অবস্থা হচ্ছে আপনি দুহাতে পানি খামচে ধরেছেন, মজবুত করে ধরেছেন দুমুঠ পানি, খামচে ধরার পর আবার হাত দুখানাকে উপরে উঠাবেন, দেখবেন আঙুলের ফাঁকে এক ফোঁটাও পানি থাকবে না। কারণ কারণ এই আঙুলের ফাঁকটা তার সাথে খিয়ানত করবে। সুতরাং যারা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছে পরকালকে ভুলে গিয়েছে, পৃথিবীকে যারা ভালোবেসেছে পরকালকে ভুলে গিয়েছে, পানি খামচে ধরলে আঙুলের ফাঁক দিয়ে যেমন পানি খিয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চাই দুনিয়াও তাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার প্রতি মানুষের মায়া এত বেশি এত বেশি। আল্লাহর নবী বলেন, কি বলেন? লাউকানা লিইবনি আদম ওয়াবিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ঘুরে যদি শোনা দেওয়া যায়, লোকটি বলবেন রব্বুল আলামিন এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম, দ্বিতীয় আরো একটা মাঠ দেওয়া হলে বলবে তৃতীয় এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম। নবীজি আমার বলেন ওয়ালাই আমলাও জাউফ ইবনি আদম ইল্লা তরাব। মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া, মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না রে, মানুষের পেট ভরবে না। আরো চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এমনি করে দুনিয়ার মহব্বতে এমনি তারা পাগল হয়ে যায়, বেমালুম তারা আল্লাহকে ভুলে যায়। আমি আগে বললাম আমাকে ভুল বুঝবেন না, ভুল বোঝার কোন কারণ নাই, অর্থাৎ পরকালকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা হলো পরকাল। পরকালের জন্য তোমাকে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, আপনি ওজনে কম দিতে পারবেন না। আপনি যখন ব্যবসা করবেন আপনি ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আপনি মদ তারি গাঁজা হিরোইন পান করতে পারবেন না, আপনি
আপনি দাগাবাজ হতে পারবেন না, আপনি চিটিং বাজ হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, হায়দাকার হতে পারবেন না, মুনাফেক হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলে এই সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা ভাই? আরে কথা ঠিক কিনা? সুতরাং এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেমন করে? যেমন করে সারা বছর লেখাপড়া করার পর, সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় হাই স্কুলে ইউনিভার্সিটিতে সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আছে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আছে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আছে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আছে, অনুরূপভাবে এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যেদিন প্রাণীহীন হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা দিন দেবেন, এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, শেষ করে দেবেন। ওই দিনটার নাম হলো, ওই দিনটার নাম হলো পরকাল। ভাই কথা বুঝে আসছে? সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের দিনটা কি? ওই দিনটার নাম হলো পরকাল। এক এক করে চট 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 করে বলে দেব, বেশি সময় নেব না। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা গাশিয়া, ওই দিনটা কিসের দিন? আমার আল্লাহ বলছেন হাল আতাকা হাদীতুল গাশিয়া। এই আয়াতটি নাযিল হচ্ছে আমাদের গ্রুপ লিডারের নাম, আমাদের আদর্শ জীবনের নাম, আদর্শ নেতার নাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গ্রুপ লিডারকে বলছেন, মানে আমাদেরকে বলতে চাইছেন, হাল আতাকা হাদীতুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? এর নাম হলো গাশিয়া। গাশিয়া মানে হলো ঢাকা। আল্লাহ একদিন গ্রেফতার করবেন, ঢাকবেন। কি দিয়ে ঢাকবেন? তিরপল দিয়ে ঢাকবেন, ত্রিশূলের কাপড় দিয়ে ঢাকবেন, প্যারাসুটের কাপড় দিয়ে ঢাকবেন? না, আমার আল্লাহ বলছেন কি দিয়ে ঢাকি দেখো। আমার আল্লাহ বলছেন যেদিন আমার হুকুম, যেদিন আমার কুদরত, আমার চ্যালেঞ্জ, আমি কুদরতি পাওয়ার দিয়ে আমি তোদেরকে ঢেকে নেব রে। কেউ একজনের ক্ষমতা নেই যে সেদিন ঢাকার বাইরে চলে যাবি, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। যেমন জেলেরা পুকুরে মাছ জালে ঘিরে ধরে রে, তবুও সমস্ত আপনার পুকুরের মাছকে জালে ঘিরে ধরে রাখতে পারে না। আমার আল্লাহ বলছেন সেটা তা নয়, আমার হুকুম, আমার কুদরত, আমার চ্যালেঞ্জ, আমি কুদরতি পাওয়ার দিয়ে আমি একটা হুঙ্কার মেরে দেবো রে, একটা হুঙ্কারে এক জায়গায় জমা করে দেব। ওই দিনটার নাম হলো হাল আতাকা হাদীতুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? এরই নাম হলো গাশিয়া। দেখেন বেশি বলবো না, একটাই মহিলা কেমন করে কিয়ামতকে অ্যাঙ্গেল করছে দেখেন, বেশি বলবো না, একটাই মহিলা, কত বললাম, একটা মহিলা, একটা মহিলাকে দাঁড় করিয়ে দিলাম।
একটা মহিলাকে দাঁড় করিয়ে দিলাম, ওই মেয়েটি আমার বিবি, ওই মেয়েটি আমার স্ত্রী, ওই মেয়েটি আমার প্রাণের বিবি, একটাই মহিলা, একটা মহিলাকে দাঁড় করিয়ে দিলাম, ওই মহিলাটি আমার স্ত্রী, আমার ওই মেয়েটিকে আমার দুটো চোখ দেখছে প্রেমের নজরে, ওই মেয়েটি আমার কাছে প্রেমের নজরের মহিলা, আমার দুটো চোখ দেখছে মেয়েটিকে প্রেমের নজরে, একটাই মহিলা, ওই মহিলাটিকে আমার আব্বা দেখছে বৌমা নজরে, ওই মেয়েটিকে আমার শ্বশুর দেখছে বেটি নজরে, ওই মেয়েটিকে আমার ভাগ্নে দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার সালারা দেখছে বোনের নজরে, ওই মেয়েটিকে আমার ভাতিজা দেখছে চাচির নজরে, একটাই মহিলা, কেমন করে নজরটা চেঞ্জ হচ্ছে, ওই মেয়েটিকে আমার বেটা দেখছে মায়ের নজরে, ওই মেয়েটিকে আমার সালারা দেখছে বোনের নজরে, ওই মেয়েটিকে আমার সালার বেটা দেখছে ফুফু নজরে, ওই মেয়েটিকে আমার সালির বেটা দেখছে খালা নজরে, ওই মেয়েটিকে আমার ভাগ্না দেখছে মামির নজরে, একটাই মহিলা, বিভিন্ন নজর দিয়ে চেঞ্জ হচ্ছে, শুধু সম্পর্কের কারণে নজরটা চেঞ্জ হচ্ছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামত হলো একটাই, কিয়ামতকে বলা হয়েছে মাহশার, কিয়ামতকে বলা হয়েছে নাবাইল আযীম, কিয়ামতকে বোঝানো হয়েছে ইয়াউমুদ্দিন, কিয়ামতকে শুধু বোঝানো হয়েছে ইয়াউম, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে গাশিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে বিভিন্ন সূরা দিয়ে, বিভিন্ন আয়াত দিয়ে, বিভিন্ন ভাষা দিয়ে, যেমন 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 প্রয়োজন হয়েছে তেমনি ভাবে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন হাল আতাকা হাদীতুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? এরই নাম হলো গাশিয়া। দেখেন আল্লাহর চ্যালেঞ্জ কত মজবুত, চট 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 করে বলে দেব, সময় বেশি নাই। আমার আল্লাহর চ্যালেঞ্জ দেখেন, আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহ মৃতের স্বাদ গ্রহণ করব, আল্লাহ পারবেন কিনা বলেন? আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তির আমি জানটা কবচ করে নেব। বন্ধরে আমার কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহ মৃতের স্বাদ গ্রহণ করব, আল্লাহ পারবেন কিনা বলেন? আমার আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জটা শুনলে বিআই আরুদিন তামত, তোর মরার জমিনটাও আমি ঠিক করে দিয়েছি, কোনখানে তুই মরবি সেখানে পৌঁছানোর দায়িত্বটা আমার আল্লাহ পারবেন কিনা বলেন? তৃতীয় নম্বর আমার আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়েছি কুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সা'আতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, তোর কপালে টাইমটাও পর্যন্ত আমি লিখে দিয়েছি, কোন সেকেন্ডে টানিস নিবে পৃথিবী থেকে আখেরাদের মধ্যে, সেই টাইমটাও সারা পৃথিবীকে আমি আল্লাহ একটা হুঙ্কারে এক জায়গায় জমা করে দেব, কেউ আগাতে পিছাতে তোরা কেউ পারবি না, এটাও আমার বড় চ্যালেঞ্জ। এতগুলো দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই পর্যন্ত আমার শেষ নয়, এই পর্যন্ত আমার শেষ নয়, আমার সব থেকে বড় চ্যালেঞ্জটা শুনলে ও আমাহুম আল্লাহা বিগাইবি ওমাহুম আনহা বিগাইবিন ওমাহুম আনহা বিগাইবিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি তোরা জন্ম নিবি আমি সবকটাকে হাজির করব, একজনেরও ক্ষমতা নেই
যে সেদিন থাকবো না বলে দিবি ভাই। আজকে এই বেগুন বাড়িতে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, জালসা কমিটি জালসা দিয়েছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাইকিং করেছেন, পোস্টার করেছেন, হ্যান্ডবিল ছাপিয়েছেন, বক্তা এনেছেন, বক্স এনেছেন, সাউন্ড এনেছেন, রানিং জলসা চলছে, সবকটাকে বসাতে পেরেছেন ভাই, সবকটাকে বসাতে পেরেছেন। আরে হ্যাঁ কিনা বলেন, সবকটাকে বসাতে পারেননি কেন? এই জায়গাতে জালসা হচ্ছে, এই গ্রামে অনেক লোক তারা এখনো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আমার আল্লাহ বলছেন সেদিন লাইটিং থাকবে না, প্রচার থাকবে না, সেদিন লাইটিং থাকবে না, প্রচার থাকবে না, পোস্টার থাকবে না, শুধু থাকবে আমার কুদরতি হুঙ্কার। আমি এমন একটা হুঙ্কার মারবড়ে এক জায়গায় জমা করে দেব, নারী হন পুরুষ হন, শিক্ষিত হন অশিক্ষিত হন, শ্রমজীবী রিক্সাওয়ালা পাইলট সাধারণ মানুষ হন, ছাত্র হন, যাই হন না কেন, আমার আল্লাহ বলছেন একটা হুঙ্কারে এক জায়গায় জমা করে দেব। ওই দিনটার নাম হলো হাল আতাকা হাদীতুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই ঢেক